নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বন্ধুরা যেখানে আপনারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো পুরোপুরি এই ভিডিওটি দেখুন এখান থেকে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ডিসকাস করে দেব। যে কি কি কোয়ালিফিকেশনে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই ব্যাপারে আজকে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে রাখি অ্যাপ্লিকেশন কিন্তু আজ থেকে শুরু হলো অর্থাৎ বারোই সেপ্টেম্বর দু থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এটা যে লাস্ট ডেট সেটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো সুযোগ রয়েছে আজ থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারছেন তো চলুন দেখা নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ চলছে এবং কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব। তো বন্ধুরা যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন চাকরি আপডেট এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমরা যে নোটিফিকেশান নিয়ে ডিসকাস করব। যেখানে কিন্তু খুব ভালো মানের বেতনে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বেতনগুলো আপনাদের কিন্তু ডিভাইড করা হয়েছে তো আপনি কোন ক্যাটাগরিতে আপনি সেখানে সিলেক্টেড হবেন তার উপরেই কিন্তু নির্ভর করছে এখানে যে আপনার পে স্কেল কত থাকছে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পে স্কেল খুব ভালো রয়েছে আর বন্ধুরা বলে রাখি এটা কিন্তু পে স্কেল এর সাথে বিভিন্ন কিন্তু অ্যালাউন্স প্লাস বিভিন্ন ইনসেন্টিভস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত বেনিফিটসগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে রয়েছে ডিএ রয়েছে এইচ এ রয়েছে সিপিএফ রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু এখান থেকে সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন তো চলুন দেখা না যাক এখানে কোন কোন পোস্টে নিয়োগ চলছে এবং আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে বয়স লাগবে সেটা হচ্ছে মিনিমাম আঠারো বছর থেকে আটত্রিশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের যে বয়স সেটা কিন্তু পয়লা সেপ্টেম্বর দু তারিখ থেকেই মিনিমাম আঠেরো বছর আর ম্যাক্সিমাম আটত্রিশ বছর হতে হবে আর বন্ধুরা বলে রাখি এখানে কিন্তু এস সি এসটি দেখতে পাচ্ছেন বয়সের ছাড় পেয়ে যাবেন এস সি এসটিরা টোটাল পাঁচ বছরের ছাড় এবং ও বিসিরা টোটাল তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছেন আর বন্ধুরা বলে রাখি এখানে কিন্তু যারা যারা পিডাব্লুডি ক্যান্ডিডেট তারা ওখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন সরকারিভাবে তারা যা বয়সের ছাড় পান সেটা কিন্তু তারা সবাই পেয়ে যাচ্ছেন অর্থাৎ পি ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেল হয়ে দশ বছর ও হয়ে তেরো বছর আর এস সি দের ক্ষেত্রে পনেরো বছরের ছাড় কিন্তু আপনি পেয়ে যাবেন আজকে আমরা যে নোটিফিকেশান নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে মেজাগন ডক সি বিল্ডার্স লিমিটেডের তরফ থেকে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং খুব ভালো মানের বেতনে আপনাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো চলুন দেখা যাক কী কী কোয়ালিফিকেশান আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে তো বন্ধুরা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন এখান থেকে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এসি রেফ্রিজারেশন মেকানিক যেখানে আপনাদের কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে দেখতে পাচ্ছেন আপনার যদি এই ট্রেডে যদি আপনার কোর্স করা থাকে প্লাস আপনি যদি এক বছরের অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিং করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন অর্থাৎ এই যে ট্রেড রয়েছে এই ট্রেডে আপনাদের কোর্স করা থাকতে হবে প্লাস এক বছরের কিন্তু অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং থাকতে হচ্ছে তাহলেই আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এবার দেখতে পাচ্ছেন পরবর্তী রয়েছে কম্প্রেসার অ্যাটেন্ডেন্ট পোস্টে সিমিলার টাইপের বন্ধুরা কম্প্রেসার অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু কোর্স করা থাকতে হচ্ছে প্লাস আপনাদের এক বছরের কিন্তু অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং থাকতে হবে তাহলেই আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্রাশ ফিনিশার পোস্টে একই রকমভাবে এই সমস্ত ট্রেডে আপনাদের কোর্স করা প্লাস এক বছরের অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিং থাকতে হচ্ছে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন একই রকমভাবে দেখতে পাচ্ছেন কার্পেন্টার পোস্টের ক্ষেত্রেও রয়েছে কার্পেন্টার ট্রেডে যদি আপনি কোর্স করে থাকেন প্লাস আপনি যদি এক বছরের অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিং করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন তো বন্ধুরা এই জন্য আমি আপনাদেরকে বারবার বলে থাকি যারা যারা আইটিআই করেছেন বা যারা যারা ডিপ্লোমা করেছেন তো সেক্ষেত্রে বন্ধুরা বলে রাখি ডিপ্লোমা ক্যান্ডিডেটের ক্ষেত্রে অথবা আইটিআই ক্যান্ডিডেটের ক্ষেত্রে যারা যারা অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিংগুলো করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবেই খুব সহজেই কিন্তু আপনারা চাকরিগুলো পেতে পারেন তো যদি আপনি আইটিআই করেছেন বা ডিপ্লোমা যদি আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই পারলে এক বছরের সুবিধা হলে কিন্তু আপনারা অবশ্যই দুই বছরের ট্রেনিংগুলো করে রাখবেন সেক্ষেত্রে এই ধরনের চাকরিতে খুব ভালো মানের বেতনে দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো চলুন এরপর আমরা দেখে নেব আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন কোয়ালিফিকেশান লাগবে সেই সম্পর্কে আমরা ডিসকাস করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রেড থেকে নেওয়া হচ্ছে যারা হচ্ছে ডিজেল ক্রেন অপারেটর ডিজেল কাম মোটর মেকানিক ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক ক্রেন অপারেটার এই সমস্ত ট্রেড থেকে যদি আপনি কোর্স করে থাকেন আবেদন করতে পারবেন অথবা ইলেকট্রিশিয়ান রয়েছে ইলেকট্রনিক মেকানিক রয়েছে ফিটার রয়েছে গ্যাস কাটার রয়েছে মেশিনিস্ট রয়েছে মিল রাইট মেকানিক রয়েছে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেন্টার রয়েছে পাইপ ফিটার স্ট্রাকচারাল ফেব্রিকাটার ইউটিলিটি হ্যান্ড স্কিল্ড এই সমস্ত দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রেড থেকে কিন্তু এখানে কিন্তু সবাইকে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এই সমস্ত ট্রেড থেকে যদি আপনি কোর্স করে থাকেন প্লাস যদি আপনার অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিং করা থাকে তাহলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন একই রকমভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেফটি ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল অথবা প্রোডাকশান থেকে যদি আপনার ডিপ্লোমা করা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন একই রকমভাবে স্টোর কিপারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স শিপ বিল্ডিং টেলিকমিউনিকেশান এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যদি আপনি কোর্স করে থাকেন অথবা আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এবার দেখতে পাচ্ছেন সেল মেকার রয়েছে মেরিন ইনসুলেটার্স রয়েছে ইউটিলিটি হ্যান্ড রয়েছে এই সমস্ত দেখতে পাচ্ছেন ট্রেড থেকে আপনাদেরকে কোর্স করা থাকতে হবে প্লাস অ্যাপ্রেন্টিসিপে ট্রেনিং থাকতে হচ্ছে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং আমি যেমনটা আপনাদেরকে দেখালাম যে খুব ভালো মানের বেতনে কিন্তু আপনাদেরকে পুরো ইনক্রিমেন্টের সাথে নিয়োগ করা হচ্ছে তো খুব ভালো সুযোগ রয়েছে যদি আপনাদের কোয়ালিফিকেশান থাকে এই সমস্ত ট্রেডে প্লাস ওয়ান ইয়ারের যদি অ্যাপ্রেন্টিসিপের কোর্স করা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা চলুন এরপর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করেন তাহলে আপনাদের সিলেকশান প্রসেস কিভাবে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলেকশান প্রসেসের ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো ফেজ রয়েছে একটি হচ্ছে রিটিন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা হবে যেখানে দেখতে পাচ্ছেন তিরিশ নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্ট ফর হুইচ এক্সপিরিয়েন্স ইন সি বিল্ডিং ইন্ডাস্ট্রি ইজ নট রিকোয়ার্ড যেখানে অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই সেখানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আর দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স ইন সি বিল্ডিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কুড়ি নম্বর থাকছে আর স্কিল টেস্ট অথবা ট্রেড টেস্ট হবে যেখানে পঞ্চাশটি নম্বর কিন্তু থাকছে আর যেখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই সেখানে কিন্তু পঞ্চাশ নম্বর থাকছে এইভাবে কিন্তু আপনাদের পুরোপুরি সিলেকশান হচ্ছে তো যদি আপনি এই সমস্ত ট্রেড থেকে যদি আপনি কোর্স করে থাকেন প্লাস আপনার যদি ওয়ান ইয়ারের অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিংগুলো করা থাকে তাহলে আপনি এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না তো বন্ধুরা আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হলো অর্থাৎ বারোই সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এটার যে লাস্ট ডেট সেটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান করার যে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে আপনাদেরকে যে গো টু কেরিয়ার সেকশানে যেতে হবে অনলাইন রিক্রুটমেন্ট এবং সেখান থেকে নন এক্সিকিউটিভ পোস্ট এবং সেখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে তো বন্ধুরা যদি আপনাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করুন আর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার যে ফিজ সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল ও বিসি ইডাব্লিউএস ক্যাটাগরি আর রিকোয়ার্ড টু পে হান্ড্রেড রুপিজ তো দেখতে পাচ্ছেন এই একশো টাকা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফিজ এখানে লাগছে আর দেখতে পাচ্ছেন যারা যারা এস সি এস ক্যান্ডিডেট রয়েছেন এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো টাকা কিন্তু এখানে লাগছে না তারা শুধুমাত্র বিনামূল্যেই অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বারোই সেপ্টেম্বর দু হাজার থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো তাই এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করুন তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পাওয়ার জন্য ধন্যবাদ